তেলাপিয়া পাতুরি, এটা নতুন, আমি ভেটকি পাতুরি খেয়েছি বা তেলাপিয়া পাতুরি খাইনি কখনো। সাইজটা দেখে এটা আলাদা করে আনবক্সিং ভিডিও করব। দু পিস মাটন কষা, দই কাতলা, দেখেই আলাদা রকম ইয়ে লাগছে। কালারটা দিয়েছো, কালারটা দেখো, কাছে নিয়ে আসো, কালারটা দেখো, দই কাতলার কালারটা দেখো একবার। বসলাম কি পাতুরি তো অনেকেই খেয়েছি, তো এবার আমি খাবো তেলাপিয়ার পাতুরি। কি সুন্দর করে কলা পাতায় মোড়ানো, আর কত বড় সেটা তো দেখতেই পাচ্ছ। এটা খোলার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটাকে বাঁধার জন্য কলা পাতারই যে ইয়েটা সেটা ইউজ করা হয়েছে, সাইডে নিচেই রাখে। ধোয়া উঠছে রীতিমতো, রীতিমতো ধোয়া উঠছে, পুরো একটা কলা পাতা ইউজ করা হচ্ছে। ও অসাধারণের সঙ্গে ডিম রয়েছে, তেলাপিয়ার সাইজটা তো বুঝতেই পারছো কতটা বড়, প্রচন্ড গরম, আমি শুতে পারছি না এতটাই গরম। তো ইয়ে তেলাপিয়া মাছটা বুঝতে পারছো কতটা ইয়ে হয়েছে, সফট হয়েছে। প্রথমে একটু মুখে নেব, তারপরে বলছি। আমি তেলাপিয়া মাছটা নিয়ে এলাম, বাই বাই বাই, কেউ মাছ খেয়ে বলতে পারবে না যে তেলাপিয়া মাছ এতটা টেস্টি হয়েছে, একটা আলাদা ফ্লেভার এসছে। মানে কি বলবো, বুঝতেই পারছি এখানকার খাবারগুলো সব অন্য রকমের হবে, অন্য স্টাইলের হবে, তো বুঝতেই পারছো। তো পুরো ভিডিওটা দেখো, খাবো আর রিভিউ দেবো। প্রথমে আমি যে 35টা থালির মধ্যে সেটা নিয়ে দেখছি। তো রয়েছে হচ্ছে ভাত আর পেঁয়াজ, এখান থেকে একটু ভাত আমি ভেঙে নিলাম, ডালটা করলাম, পেঁয়াজ ডাল আছে মুসুরি দিয়ে, খুবই সুন্দর, আমার খুব ফেভারিট এটা। একটা ফুলকপি, শীতকাল মানে ফুলকপি ছাড়া হয় না, একটা ফুলকপি নিলাম, মুখে যাবে এবার আমার খাবারটা। তো ফুলকপিটা খুব সুন্দর সফট হয়েছে, সেদ্ধ হয়েছে, যেটা আমার সব থেকে বেশি প্রয়োজন হয়, কারণ ফুলকপি একটু শক্ত থাকলে আমার ভালো লাগে না। ফুলকপিটা টোটালটাই নরম হয়েছে, আর সাথে যে আলু ভাজাটা দেওয়া আছে ওই আলু ভাজাগুলো খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়েছে। দই কাতলাটা আমি তোমাদেরকে দেখালাম, এখান থেকে আমি একটু দই কাতলার গ্রেভিটা নেব, সাথে এখান থেকে একটু মাছও আমি ভেঙে নিচ্ছি। মাছও ভেঙে নিলাম আর দই কাতলার গ্রেভিটা দিয়ে ভাতটা মাখিয়ে যখন আমার মুখে চালান করব তারপরে আসল স্বাদটা আমি বুঝতে পারবো। তো এই যে নিচ্ছি, যেটা আমি এক্সপেক্ট করছিলাম, দই কাতলাটা অ্যাকচুয়ালি ফ্রেশ মাছ আছে, এটা কোনো চালানি কাতলা নয়, ফ্রেশ যেটা দেশি কাতলা হয় সেটা, কারণ চালানিতে একটা আলাদা স্মেল আছে যেটা খাবারটাকে নষ্ট করে দেয়, বাট এটার মধ্যে সেটা নেই, খুব ভালো টেস্ট আছে খাবারটার মধ্যে, সত্যি খুব ভালো। তো সব করা খাবারই আমার মোটামুটি ভালো লেগেছে, বা চিকেনটা আমি এখনও নিই, চিকেনটা একটু নিই, নিয়ে ট্রাই করে দেখি কেমন হয়েছে। চিকেন আমি একটা তুলে নিলাম, গ্রেভি নিইনি, শুধু চিকেনটাই তোমাদেরকে টেস্ট করে বলছি। চিকেনটা এক্ষুনি আনা হলো গরম গরম, তো চিকেনটা ভালো, বাট চিকেনের একটা অন্যরকম একটা ফ্লেভার লাগলো আমার, খেতেও ভালো লেগেছে খেতে, ঠিক আছে। ঝাল মোটামুটি আছে, সবাই টেস্ট করতে পারবে, বাচ্চারাও খেতে পারবে, বড়োরাও খেতে পারবে, ঝাল ঠিক আছে, সিদ্ধ হয়েছে মাংসটা, যথেষ্ট সুন্দর সিদ্ধ হয়েছে। যদি আর একটু টাইম যদি থাকতো জোরে তাহলে হয়তো ভিতর অব্দি গ্রেভিটা যেত, তাতে হয়তো টেস্ট আরও বাড়তো, বাট ঠিক আছে। তো মাটনটা দেখে আমি আর লোভ সামলাতে পারছি না, আমি এখান থেকে সাইড থেকে একটু মাটন তুলে নিলাম, একটু মাটনটা তুলে নিলাম, মাটনের কালারটা আমার সব থেকে বেশি আকর্ষণ করেছে। তো এখান থেকে মাটনটা একটু খেয়ে দেখি কীরকম টেস্ট হচ্ছে। মাটনের যে জিনিসটা আছে সব থেকে বলার আছে, মাটনের যে ফ্লেভারটা, মাটনের যে ফ্লেভারটা সেটা না থাকে, কিন্তু মাটন অ্যাকচুয়ালি মাটন জিনিসটা কিন্তু মাটন মনে হয় না, মশলা দিয়ে তো অনেক জায়গাতেই রান্না করে, মশলা দিলেই যে মাটন, মাটন রান্না করতে সবাই পারে না, খুব সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটা, অসাধারণ সিদ্ধ হয়েছে, যেটা হলো সব থেকে ভালো লাগলো মাটনের যে ফ্লেভারটা সেটা রয়েছে।
ওইটা নিয়ে কোনো কথা হবে না, মাটন মাটন হ্যালো করে দিয়েছে। আর এবার ও যদি খেয়ে বলুক যে ঠিক খাবারটা কতটা সত্যি সুন্দর থাকে। তো সুব্রত পাতুরিটা রিভিউ করবে। আমি পাতুরির একটু মশলা নিয়ে নিচ্ছি প্রথমে, মশলাটা স্পেশালি ট্রাই করবো। ডিম আছে, ওটা ডিম নাও। ডিম নিচ্ছি ভাই, এত সফট, খুব সফট, মানে হাত দিতেই খুলে এলো, আর তখন গরম ছিল তো আরও, তাই জন্য আমি হাত দিতে পারছিলাম না। অল্প একটু ভাত নিয়ে নিচ্ছি, বাহ আউটস্ট্যান্ডিং। পাতুরি যেরকম হয় প্রিয় সেরকমই। পাতুরি মলি পিসটা নাও না, আর গ্রেভিও তো নেব। শুধু গ্রেভি কেন নেবে, এটা তো আর ওখান থেকে মাংস নাও। চলে এসছে, হ্যাঁ ম্যাডাম, সফটনেস করে ওতে, যেটা ম্যাডাম হাত দিলে খুলে যাচ্ছে, যেটা মাটন খুলে আসে না, শক্ত হয়ে থাকে, যেটা সেই জিনিসটা নেই। আগে একটু মাটনটা মুখে, মাটনের ফ্লেভারটা একবার দুর্ধর্ষক, তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়ার শেষে যেটা সব থেকে বলার, বিশেষ করে আমার সব থেকে বেশি ভালো লেগেছে তেলাপিয়া পাতুর এবং মুখে লাগে মাটন কষা আর মাটন কষা, এই দুটো লেভেল হবে না। মাটনটা এতটা সফট ছিল আর ফ্লেভারটা ছিল বিশেষ করে, খুব ভালো লাগলো। তাদের কাছ থেকে পাওয়া তথ্য যেটা হচ্ছে, মাঝে মধ্যে এরকম একটা না একটা স্পেশাল আইটেম থাকে, তো বলার বিষয় হচ্ছে যে যেদিন পারবে চলে আসো একবার, এসে দেখো তোমার কপালে সেদিন কোন স্পেশাল আইটেমটা পড়ে। আর স্পেশালি দাদাকে থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ দাদা আমাদের মনে রেখেছে সেই বহরমপুর বাজারে যখন একা এগরোল করতে গেছিলাম, তখন দাদার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল। তো দাদা আমাকে অনেক কবার হোয়াটসঅ্যাপে জানিয়েছে আমি আসতে লেট করেছি, তো সরি দাদা কিছু মনে করো না, আমি একটু লেট হয়ে গেছি, ঠিক আছে? তুমি যে আমাদেরকে মনে রেখেছো সেটাই তো সব থেকে বড় কথা, এত কিছু এত ব্যস্ততার মধ্যে যে ভাইদের মনে রেখেছো, তো থ্যাঙ্কস ফর দাদা। এত সুন্দর একটা খাবার, মানে দুপুরের খাবার লাঞ্চ এত ভালো হলো। তো পাসপোর্ট অফিস সামনেই, যারা পাসপোর্ট অফিসে আসছো আর আমার ভিডিও যারা দেখছো তারা একবার অন্তত আমার কথা বিশ্বাস করে এসে দেখো, খাবার দাবার খুব ভালো লাগলো। আর ওই যে সেই দাদা দাঁড়িয়ে রয়েছে, তো কেমন আছো বলো তো দাদা? এখন এখানে পুরোপুরি শিফট, আর এই যে খাওয়া দাওয়াগুলো খেলাম এগুলো সব দাদার নিজের হাতে তৈরি করা রান্না বান্না, সত্যি খুব ভালো লাগলো। স্পেশালি যে ওই পাতুরিটা, ওটা তো তো যারা আজকে আসছো একবার পাতুরিটা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। ভাই এর আগেও খেয়েছি, প্রথম দিন থেকে লেগেছে বলেই আবার আমরা আসি, ভালো এবং পরিবেশ পরিচ্ছন্ন সবটাই ভালো করে দিই মোটামুটি। আচ্ছা, তো আপনি খাওয়া দাওয়া করলেন, তো খাবার কেমন লাগলো আপনার? খাবার খুব বেস্ট, খুব ভালো লাগলো, ধোসা ইডলি। আমি এখন ইডলি খেয়েছি, খুব সুন্দর খাবার, এখানে পরিবেশ পরিবার এটাও ভালো, খুব হোটেলটা আমার খুব ভালো লেগেছে।